হরে কৃষ্ণ। সমস্ত সাধু গুরু ভক্ত বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজ আমি আলোচনা করব যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুনের রথ কেন পুড়ে গিয়েছিল, এর আসল রহস্যটাই বা কি। যখন যুদ্ধ শেষ হলো, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু আপনি রথ থেকে নেমে আসুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, না অর্জুন, আগে তুমি নামো। তারপর অর্জুন নামলেন, তারপর হনুমান নামলেন, এবং শেষনাগ নামলেন, সবার শেষে শ্রীকৃষ্ণ নামলেন। তারপরই অর্জুনের রথ দাউ দাউ করে জ্বলে গেল। কিন্তু কেন এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল? ধর্মের যুদ্ধ, আর কৌরবদের উচ্চ আকাঙ্ক্ষার জন্যই এই যুদ্ধটা করতে হয়েছিল, নাহলে ধর্মকে প্রতিস্থাপন করা যেত না। ধৃতরাষ্ট্র পুত্র বিকর্ণ আর বিদুর কৌরবদের পক্ষ ছিলেন, কিন্তু এই দুজন মহাভারতের এই যুদ্ধটাকে ধ্বংসাত্মক বলেছেন। কিন্তু এই যুদ্ধ ধর্ম প্রতিস্থাপন করার জন্যই হয়েছিল। এই যুদ্ধ বিভিন্ন রকমভাবে, বিভিন্ন অস্ত্র শস্ত্র মাধ্যমে এই যুদ্ধটা করা হয়েছিল। আর কৌরব পক্ষ ছিল খুবই শক্তিশালী, খুবই, সবাই ছিল বীর, সকলেই ছিল যুদ্ধ পারদর্শী। তাই কৌরবরা ভেবেছিল এই যুদ্ধে তারা জয়লাভ করবেই। তারা কখনো ভাবেনি যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে আছে, আর একাই উনি 100। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছিলেন যে এই যুদ্ধের ভয়াবহতা কতটা, কতটা শক্তিশালী ছিল ওই কৌরব পক্ষ। তাই তিনি অর্জুনের রথটাকে খুবই শক্তিশালী করে বানিয়েছিলেন, কারণ নিজে হয়েছিলেন রথের সারথি। উনি সমগ্র যুদ্ধটাই ওই রথে বসে রথ চালিয়েছিলেন, আর হনুমানকে বসিয়েছিলেন রথের চূড়ায় ধ্বজা নিয়ে, আর শেষনাগকে দিয়েছিলেন চাকায়, যাতে না যখন বড় বড় অস্ত্র এসে চাকা নষ্ট করতে পারে। যখনই সবাই সেই রথ থেকে নেমে গিয়েছিলেন, তারপরেই রথটি পুড়ে গিয়েছিল, দাউ দাউ করে জ্বলে গিয়েছিল। তখন অর্জুন বলল, ভগবান কেন এরকম হলো, এই রথটা কেন পুড়ে গেল? বলছে, অর্জুন এই রথ অনেক আগেই পুড়ে গিয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন এই রথ অনেক আগেই পুড়ে গিয়েছিল, আমি ছিলাম এই রথে, আমি তোমার সারথি ছিলাম, যতক্ষণ তুমি যুদ্ধ করেছো তোমার সাথে আমি রথে ছিলাম। আর এই রথের চূড়ায় ছিল হনুমান ধ্বজা নিয়ে, যেখানে অস্ত্র শস্ত্র এসো হনুমান সেগুলোকে রক্ষা করেছে। আর রথের চাকায় ছিল শেষনাগ, যাতে অর্জুন, যাতে কর্ণ, ধৃতরাষ্ট্র এবং যেসব বড় বড় যোদ্ধারা ছিলেন, যেসব বড় বড় যোদ্ধারা ছিলেন, সেই সব যোদ্ধারা যে বড় বড় তাদের বাণ নিক্ষেপ করেছিলেন, ওই বাণেই কিন্তু তোমার রথ অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। শুধু আমরা ছিলাম বলে আমরা রথটাকে রক্ষা করে গেছি, না হলে এই রথ তোমার যুদ্ধ হতে হতেই ধ্বংস হয়ে যেত। তাই তো সবাই নেমে যেতেই এই রথের কার্য শেষ, তাই সে জ্বলে উঠেছে। এই কথা শুনে অর্জুন বিনয়ী হয়ে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করলেন, জোর করে শ্রীকৃষ্ণের কাছে কৃতজ্ঞতা প্রার্থনা করলেন।